আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকে ক্লাসে। আজকে আমি আলোচনা করব হায়ার ম্যাথ দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদ মানে হচ্ছে দুটো পদ থাকবে, আর বিস্তৃতি মানে হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করা বা এক্সপেনশন করা। এখন দ্বিপদী বিস্তৃতিকে বিস্তৃতি করার জন্য দুই ধরনের সূত্রের সাহায্যে আমরা করে থাকি সাধারণত। একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সূত্র, আর একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করা। আজকে আমি ত্রিভুজের প্যাসকেলের সাহায্যে কীভাবে বিস্তৃতি করে সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এখন দ্বিপদ মানে হচ্ছে দুটো পদ থাকবে, যেখানে আমি এখানে একটা কোশ্চেন লিখছি এক্স প্লাস ওয়াই এর বিস্তৃতি। দ্যাট মিন্স প্রথম পদ হচ্ছে এক্স, দ্বিতীয় পদ হচ্ছে ওয়াই। এতকে বিস্তৃতি করলে পদ কটা থাকবে? পদ হচ্ছে পাওয়ার যা তার থেকে একটা বেশি থাকবে। দ্যাট মিন্স এন এর মান যদি আমি যদি প্রথমে শূন্য যদি ধরি, দ্যাট মিন্স শূন্যের সাথে এক যোগ করলে পদ হবে কয়টা? একটা। এই যেমন অ্যান ইকুয়াল টু জিরো হলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার জিরো, আমরা যদি কোনো কিছু মাথার উপর জিরো বসলে তার মান হচ্ছে কত? ওয়ান। দ্যাট মিন্স পদ কয়টা? একটা। এরপরে অ্যান ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে পদ হবে কয়টা? অ্যান এর মান ওয়ান ধরলে একের সাথে এক যোগ করলে দুইটা। এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান, আমরা যেন পাওয়ার ওয়ান দিলেও যা না দিলেও তা পদ একটা, দুইটা দুইটা। এবার আসু যদি অ্যান এর মান টু যদি হয়, দ্যাট মিন্স এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। দ্যাট মিন্স আমরা এক্স প্লাস ওয়াই হোস্কে সূত্র সবাই জানি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে পদ কটা দেওয়া হচ্ছে? তিনটা, একটা এক্স স্কোয়ার, একটা টু এক্স ওয়াই, একটা ওয়াই স্কোয়ার। দ্যাট মিন্স এক্সের মান যদি এন এ মান যদি টু যদি হয় তাহলে পদ কটা? তিনটা। এবার এন এ মান থ্রি যদি হয়, আমরা এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্র সবাই জানি, সেটা হচ্ছে কি? এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্র কি? এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখানে পদ কয়টা? চারটা। কথা বোঝা গেছে? এখন এতই বিস্তৃতিতে এক্সের ঘাতের মান এক থেকে শুরু হয়ে তিন দুই এক এভাবে শূন্য থেকে শেষ হবে, মানে আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে প্রথম পদ যেটা থাকবে প্রথম পদের মানটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং ওয়াই এর ঘাত শূন্য হতে বাড়তে বাড়তে এনে গিয়ে শেষ হবে। কোথায় গিয়ে শেষ হবে? এনে গিয়ে শেষ হবে। দ্যাট মিন্স কি দাঁড়াচ্ছে? এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার জিরো। তাহলে এখানে আমি যদি দেখি, এখানে দেখো এক্সের মান কি বললাম, এই এক্সের মান এন থেকে শুরু হবে, এখানে এন এ মান হচ্ছে ওয়ান, তাই তো? তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান, এরপর হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো, ওয়ানের পর কত আসবে? এক্স টু দি পাওয়ার জিরো। এটা এরকম দেখো, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান, এক্সের মান বলছে এন থেকে শুরু হয়ে শূন্য থেকে শেষ হবে, প্রথমটা ওয়ান, তাহলে তারপরটা কত আসবে? জিরো। আর ওয়াইয়ের মান বলছে শূন্য থেকে শুরু হবে, দ্যাট মিন্স শূন্য থেকে শুরু শেষ হবে কোথায়? শূন্যের পরে কত আছে? এক। এখানে পাওয়ার যেহেতু এক, আর লেখার দরকার নাই। দ্যাট মিন্স এক্স, কারণ ওয়াইয়ের উপর জিরো বসলে তার মান ওয়ান, প্লাস এক্সের উপর জিরো বসলে তার মান কত? ওয়ান। দ্যাট মিন্স ওয়াই, ঠিক সেমভাবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কি বলছি, ঠিক সেমভাবে একইভাবে শুরু হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান প্লাস কত? এক্স জিরো, টু ওয়ান জিরো, আস্তে আস্তে কমতেছে। আর ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান বলছে শূন্য থেকে শুরু হবে, দ্যাট মিন্স জিরো ওয়ান তারপর কত? টু। কথা বুঝে গেছে? এখন এখানে একটা সহগ দিতে হয়, এই যে বিস্তৃতি সহগটা আমরা এক্স প্লাস ওয়াই হোস্কে সূত্র সবাই জানি, এখানে টু দিতে হয়। এটাকে আমি যদি ক্যালকুলেশন সিম্পলিফাই যদি করি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস কত? ওয়াই স্কোয়ার, যেহেতু আমরা জানি কর্নের উপর জিরো বসলে তার মান কত? ওয়ান। কথা বোঝা গেছে? এখন এই যে সহগ, এখানে শুরুতে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে টু, এখানেও কত? ওয়ান। এই যে সহগগুলো নির্ণয় করা, এই সহগগুলো নির্ণয় করার জন্য ত্রিভুজ, এই বিজ্ঞানী প্যাসকেল একটা ত্রিভুজ বের করছে, তার নাম অনুসারে মানে এক ত্রিভুজের অ্যাঙ্গেলের সাহায্যে বের করছে, তার নাম অনুসারে দেওয়া হয়েছে ত্রিভুজের প্যাসকেলের ত্রিভুজ সূত্র। এখন আমরা ত্রিভুজের প্যাসকেলের সূত্রের সাহায্যে কীভাবে সহগ নির্ণয় করে আগে আমরা সেটা শিখব, ঠিক আছে? আমরা সেটা শিখব সেটা কীভাবে করে। দেখো এখানে কত আছে? এখানে আছে হচ্ছে ওয়ান, দ্যাট মিন্স শুরুতে আছে কত? ওয়ান। আবার এরপরটা যদি দেখে, এরপরটা হচ্ছে ওয়ান ওয়ান, প্রথমটা হচ্ছে ওয়ান, এরপরটা কত? ওয়ান ওয়ান। এটা ওয়ান কখন? যখন এন এমান হচ্ছে শূন্য। আবার এটা কখন? এন এমান শূন্য, ওয়ান। এন এর মান টু হলে কী হয় একটু যদি দেখি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান, এই মাঝখান বরাবর লিখতে হবে, ঠিক আছে? মাঝখানে এই সংখ্যাটার মধ্যে গ্যাপ রাখতে হবে। আসলে এটি কীভাবে হয়েছে দেখি, এখানে ওয়ান ওয়ান, এই তিনটা ওয়ান, এটা ঠিক আছে। এখন এই ওয়ান এখানে ওয়ান বসছে, ঠিক আছে?
এখন একের সাথে এক যোগ করলে কত দুই এই যে মাঝখানে যেটা বসবে এই দুইটা হচ্ছে এই দুইটার যোগফলটা এখানে বসবে তাহলে একের সাথে এক যোগ করলে কত দুই ঠিক সেম ভাবে আমার এখানে এখানে কত বসবে ওয়ান এখানে এখানে যোগ করলে দুইয়ের সাথে এক যোগ করলে কত তিন এর সাথে যোগ করলে কত তিন এরপর আবার কত ওয়ান এটা হচ্ছে কি এন এর মান থ্রি হলে দ্যাট মিনস এন এর মান থ্রি মানে এক্স প্লাস ওয়াই হোল কিউব আমরা যদি দেখি এখানে এখানে সহগ কত কত আছে এখানে কিছু নেই মানে আছে ওয়ান এখানে থ্রি এখানে থ্রি এখানে কত ওয়ান ঠিক আছে এবার আমি যদি এক্স এন এর মান যদি ফোর জুড়ে ধরি তাহলে কত আসবে আবার সেমভাবে ওয়ান এটা সেটা যোগ করব চার ছয় চার এক এবার এন এর মান যদি ফাইভ যদি হয় আবার এখানে কর্নার ওয়ান এটার সাথে যোগ করবো চার সাথে এক যোগ করলে পাঁচ আবার যোগ এটা যোগ করলে কত দশ আবার যোগ করলে কত দশ আবার যোগ করলে কত পাঁচ তারপরে কত ওয়ান ঠিক আছে এইভাবে আমরা আসলে দ্বিপদী বিস্তৃতিগুলো প্যাসকেলের সূত্রের সাহায্যে এটা এগুলো সহগ নির্ণয় করব এগুলোকে বলা হয় সহগ তাহলে আমি এখান থেকে দেখলে এখন সূত্রগুলো আসলে এখান থেকে দেখে বসে ফেলতে পারবো কীভাবে বস আমরা দেখি আমি যদি লিখি এখানে এক্স প্লাস ওয়াই প্রথমটা কি বলছি আগে আমি বসাই দিই ওয়ান তিনের সাথে এক যোগ করলে কত চার তিনের সাথে তিন যোগ করলে ছয় তিনের সাথে এক যোগ করলে চার তারপরটা কত বসবো ওয়ান কথা বোঝা গেছে এই প্রথমটা ওয়ান তিনের সাথে এক যোগ করলে চার তিনে তিনে যোগ করলে ছয় তিনের সাথে এক যোগ করলে চার তারপর আবার ওয়ান প্রথমে ঘাত কি বলছি এক্সের ঘাত এন থেকে শুরু হবে এখানে এক্সের ঘাত আছে কত পাঁচ সরি চার দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার থ্রি এক্স টু দি পাওয়ার টু এক্স টু দি পাওয়ার ওয়ান আর জিরো না দিলাম কারণ জিরো মানে হচ্ছে ওয়ান উল্টা সাইড ওয়াইয়ের মান আমি উল্টা থেকে চিন্তা করি এন থেকে শুরু হয়ে শূন্য থেকে শেষ উল্টা থেকে চিন্তা করছি পিছন থেকে লাস্টের দিক থেকে দ্যাট মিনস এখানে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার থ্রি ওয়াই টু দি পাওয়ার টু ওয়াই টু দি পাওয়ার কত ওয়ান ক্লিয়ার এখন আবার এটার জন্য যদি আমি যদি যোগ যদি করি তাহলে কত আসবে দেখি তাহলে এখানে তো এক একটা দিয়ে রাখি চারের প্রথমে তো এক বসবে চারের সাথে এক যোগ করলে কত পাঁচ ছয়ের সাথে চার যোগ করলে দশ ছয়ের সাথে চার যোগ করলে আবারও দশ ঠিক আছে চারের সাথে এক যোগ করলে পাঁচ তারপরে চার সাথে এক যোগ করলে পাঁচ পাঁচ তো বসে শেষ লাস্টে কত বসবো ওয়ান প্রথমটা এবং শেষটা ওয়ান হবে ঠিক আছে এখন আমি ঘাতগুলো আবার বসাবো এক্সের ঘাত শুরু থেকে শুরু হবে তাহলে পাঁচ চার তিন দুই এক লাস্টে শূন্য দিলাম না ওয়াইর মান লাস্টের দিক থেকে বসাবো ফাইভ তারপরটা কত ফোর থ্রি টু ওয়ান আর এখান থেকে জিরো জিরো দেওয়ার দরকার নেই ক্লিয়ার এভাবে আমরা এটারও বিস্তৃতি বের করতে পারবো এই দেখো এখানে দেখো শক ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান এভাবে আসলে আমাদের যে বীজগণিতের সূত্র যেগুলো আছে সেগুলো আমরা খুব সহজে বের করতে পারবো ঠিক আছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ত্রিভুজে প্যাসকেলের সাহায্যে কয়েকটা বিস্তৃতি করব কীভাবে বিস্তৃতি করে কীভাবে বিস্তৃতি করে সেটা দেখব ত্রিভুজে প্যাসকেলের সূত্রের সাহায্যে কীভাবে বিস্তৃতি করে মনে করলাম আসো বিস্তৃতি করি এই এক নাম্বার দিলাম ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ফাইভ কে প্যাসকেলস ট্রাইঅ্যাঙ্গেলের সাহায্যে বিস্তৃতি করো ঠিক আছে তাহলে আমরা শুরুতে কী লিখব ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ফাইভ কে বাংলায় লিখি আমি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করে পাই তাহলে প্রথমে এখানে হবে ওয়ান তারপর আবার ওয়ান ওয়ান ঠিক আছে এখন ফাইভ যেহেতু আছে আমি এরকম ছয়টা করব ছয়টা ঠিক আছে ওয়ান টু ওয়ান
আবার ওয়ান, দুইয়ের সাথে এক যোগ করলে তিন, দুইয়ের সাথে এক যোগ করলে তিন, আবার ওয়ান, আবার এখানে ওয়ান, তিনের সাথে এক যোগ করলে চার, তিনের সাথে তিন যোগ করলে ছয়, তিনের সাথে এক যোগ করলে চার, আবার কত ওয়ান, আবার করি ওয়ান ফাইভ, ছয়ের সাথে চার যোগ করলে দশ, দশ ফাইভ ওয়ান। দেখো মোট কটা করছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা হয়ে গেছে। অথবা এখানে পাওয়ার যা থাকবে এখানে ঠিক সেমটা আসবে, এখানে পাওয়ার যা থাকবে এখানেও তা আসবে, তা আসলে আমি স্টপ করে দেব, আমার স্টপ হয়ে যাবে। এবার লিখব সুতরাং ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল, ঠিক আছে। আগে আমি সহগুলো লিখে ফেলি, সহগ হচ্ছে কত, ওয়ান প্লাস ফাইভ প্লাস টেন প্লাস টেন প্লাস ফাইভ প্লাস ওয়ান। এখন প্রথম ঘাটটা বলছে বাড়বে, ওয়ান টু দি পাওয়ার ফাইভ, ওয়ান টু দি পাওয়ার ফোর, ওয়ান টু দি পাওয়ার থ্রি, ওয়ান টু দি পাওয়ার টু, ওয়ান টু দি পাওয়ার ওয়ান, ওয়ান টু দি পাওয়ার জিরো, তার দরকার নেই। আর টু এক্স মান পিছন দিক থেকে লিখব আমরা, টু এক্স হোল টু দি পাওয়ার ফাইভ, টু এক্স হোল টু দি পাওয়ার ফোর, টু এক্স হোল টু দি পাওয়ার থ্রি, টু এক্স হোল টু দি পাওয়ার টু, আর এখানে হবে টু এক্স। কথা বোঝা গেছে? ইজ ইকুয়াল ওয়ানের উপর যাই বসে, তার মানে অলওয়েজ ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে ওয়ান, প্লাস এটা ক্যালকুলেশন যদি করি ওয়ান তো ওয়ানই, পাঁচ দুগুণে কত দশ এক্স, প্লাস এটা চার, চার দশে চল্লিশ এক্স স্কোয়ার, প্লাস আট, আট দশে আশি এক্স কিউব, প্লাস ষোলো, পাঁচ ষোলো আশি এক্স টু দি পাওয়ার ফোর, প্লাস টু কিউব মানে কত এইট এক্স টু দি পাওয়ার ফাইভ। ক্লিয়ার? তোমাদের বইতে এই ওয়ান টু দি পাওয়ার ফাইভ, ওয়ান টু দি পাওয়ার ফোর এগুলো দেয় নেই, তোমাদের বইতে সরাসরি করে দিছে। আমি এভাবে করতেছি কারণ হচ্ছে এভাবে করলে আমার এখানে যদি থ্রি জয় থাকে, টু জয় থাকে, তখন কীভাবে করে আমরা খুব সহজে বের করতে পারবো, ঠিক আছে। এখন আমি এটা একটু কোশ্চেনটা একটু ঘুরে দিই, মনে করলাম কোশ্চেন দিলাম এটা, থ্রি মাইনাস টু এক্স হোল টু দি পাওয়ার ফাইভ, আবার ফাইভ দিই, ঠিক আছে। তোমরা যে কোনোটাই পারবা ফাইভকে, তার মানে থ্রি মাইনাস টু এক্স হোল টু দি পাওয়ার ফাইভকে এবার আমি বিস্তৃত করবো মাইনাসটা, ঠিক আছে। এটা হচ্ছে প্যাসকেলের একদম মেন জিনিস, এটা যদি পারো মনে রাখবা সবগুলোই পারবা, ঠিক আছে। এটা যদি পারো সবগুলোই পারবা। এটা কীভাবে করে আমরা দেখি, বিস্তৃত করে পাই আবার ঠিক আগের মতো, ওয়ান ওয়ান ওয়ান, এখানে যে ওয়ান থাকলে যে এখানে যে ওয়ান দিতে হবে তা কিন্তু না, এখানে থ্রি থাকলে আমি এখানে ওয়ান দেবো। ত্রিভুজে প্যাসকেলের নিয়ম হচ্ছে এটা একটা ত্রিভুজ, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, এটা থেকে শুরু হয়েছে। ক্লিয়ার? আসো আবার ওয়ান টু ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান ওয়ান সিক্স ফিফটিন টোয়েন্টি ফিফটিন সিক্স ওয়ান। আমার পাওয়ার ছিল ফাইভ, আমি বের করে ফেলছি কত সিক্স, দ্যাট মিনস এই লাইনটা হবে না। ক্লিয়ার? এখান থেকে গুণলে বুঝবো এক দুই তিন চার পাঁচ ছয়, এই বরাবর আসবে ছয়টা, পাওয়ার যা থাকবে তার থেকে একটা বেশি আসবে, এখানে বলেই দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি এটা লিখব তাহলে, সুতরাং থ্রি মাইনাস টু এক্স হোল টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু প্রথমটা ওয়ান প্লাস ফাইভ প্লাস টেন প্লাস টেন প্লাস ফাইভ প্লাস কত ওয়ান। আসো প্রথমটা হচ্ছে কত তিন, থ্রি টু দি পাওয়ার ফাইভ, থ্রি টু দি পাওয়ার ফোর, থ্রি টু দি পাওয়ার টু, সরি থ্রি টু দি পাওয়ার থ্রি, থ্রি টু দি পাওয়ার কত ওয়ান, তারপরে কত, তারপরে হচ্ছে সরি থ্রি টু দি পাওয়ার টু, থ্রি টু দি পাওয়ার ওয়ান।
আর এখানে 3 এর পাওয়ার জিরো লিখবো আমরা, ঠিক আছে। এবার আসো 2x, 2x এর মান বলছে শূন্য থেকে শুরু হবে, তাহলে প্রথমে তো শূন্য লেখার দরকার নাই, পাওয়ারটা থেকে শুরু হবে। 2x হোল টু দি পাওয়ার, তার মানে জিরো থেকে শুরু হয়ে 1, 2, 3 ভাবে যাবে, 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 4, তারপরটা কত 5। কিন্তু এখানে দেখো মাইনাস আছে, দ্যাট মিনস আমি এখানে ব্র্যাকেট দিয়ে আমাকে মাইনাসটা দিয়ে দিতে হবে, যেহেতু মাইনাস আছে মাইনাস থাকলে মাইনাসটা দিয়ে দিব, প্লাস থাকলে দেওয়ার দরকার নাই। এবার আসো 3 টু দি পাওয়ার 5 মানে কত, 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 81 ইন্টু 3, দ্যাট মিন্স 3×3 = 243, 243, ক্লিয়ার। এখন মাইনাস যদি থাকে মনে রাখতে হবে একটা, প্রথমটা প্লাস এরপরটা মাইনাস, প্রথম মাইনাস যদি থাকে প্রথমটা প্লাস এরপরটা মাইনাস, ঠিক আছে। তাহলে 5×10 = 810x, এরপরটা আবার কী হবে প্লাস, ঠিক আছে, 4×10 = 40, 40×27, 40×27 হলে 4×7 = 28, 4×8 = 9, 10, 3080, 3080x² প্লাস, ঠিক আছে। আবার 80×9 = 8, 9×72 = 720, ঠিক আছে। এরপরটি কী হবে মাইনাস 820x³, কথা বোঝা গেছে, প্লাস। আবার 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর 16×15 কত আসবে, 16×15 = 150, যোগ হচ্ছে 90, দ্যাট মিনস 240, 240 এক্স টু দি পাওয়ার 4। আমার ক্যালকুলেশানে ভুল হতে পারে, আমার কাছে ক্যালকুলেটার নাই, ঠিক আছে, একটু খেয়াল রাখবা, ঠিক আছে। আমার কাছে আপাতত ক্যালকুলেটার নাই, 6×15 = 90, 160, সরি এটা 160 হবে, না 6×15 = 90, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে আমার ত্রিভুজে প্যাস্কেলের সাহায্যে বিস্তৃতি। এখন আমাকে যদি কোশ্চেনে যদি বলে যে ত্রিভুজের প্যাস্কেলের বিধির সাহায্যে আমি আরেকটা কোশ্চেন লিখি, ত্রিভুজের প্যাস্কেলের বিধির সাহায্যে মনে করলাম 2 - x^7 বিস্তৃতি করে, এতকে এতই সাহায্যে প্রথম 4টি পদ পর্যন্ত বিস্তৃতি করো, প্রথম 4টি পদ পর্যন্ত। আচ্ছা আমাকে প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে হিত বলছে, আমি আগে তাহলে ত্রিভুজের প্যাস্কেলের লট আগে লিখে ফেলবো, ঠিক আছে। 1, 1, 1, 2, 1, 1, 3, 3, 1, 1, 4, 4, sorry, 6, 4, 1, 1, 5, 10, 10, 5, 1, 1, 6, 15, 20, 15, 6, 1, এখন 7 কিন্তু আসে নাই, 1, 7, 21, 35, 21, 21, 7, 1, 7 চলে আসছে, আর করার দরকার নাই। এখন আমাকে প্রথম 4টা পদ পর্যন্ত বলছে, প্রথম 4টা কয়টা, এটা হচ্ছে প্রথম 4টা গুণ, তো 1, 2, 3, 4, প্রথম 4টা পদ। আমি আবার একটু বিন্দু রেখে দিলে হবে না, এখানেও 4টা পদ, এটা কিন্তু না, আগে আমি বিস্তৃতি করেছি, বিস্তৃতি করে ফেলবো। এরপর প্রথম 4টে পদটা লিখতে বলছে, প্রথম 4টা পদ লিখতে বলছে, এবার লিখবো। সুতরাং 2 - x^7 সমান, প্রথম 4টা পদ দিলে 1 + 7 + 21 + 35 + এবার দিয়ে দিব ডট 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 ডট, ক্লিয়ার। এরপরে কী দিয়ে দিব, ডট ডট আমরা দিয়ে দিব, অবশ্যই ডট ডট ইউজ করতেই হবে। এবার আসো প্রথমে বসবে কত, 2 টু দি পাওয়ার 7, এরপরে কত বসবে, 2 টু দি পাওয়ার 6, এরপরে কত বসবে, 2 টু দি পাওয়ার 5, এরপরে কত বসবে, 2 টু দি পাওয়ার 4,
পাওয়ার আস্তে আস্তে কমে, কারণ প্রথমটা বলছি এক্সের ঘাত আস্তে আস্তে কমে থাকবে, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। এখানে এক্স আছে বললে এটা কিন্তু এক্স না, এখানে এক্স বলতে বোঝাচ্ছে প্রথম পদ, আর এটা বোঝাচ্ছে কী পদ, এটা বোঝাচ্ছে দ্বিতীয় পদ। তার মানে প্রথমটা প্রথম পদের মান বাড়বে, দ্বিতীয় পদের মানটা কমবে। আচ্ছা দ্বিতীয় পদ কমা থেকে শুরু করি, দ্বিতীয় পদ আছে মাইনাস এক্স, প্রথমটাতে মাইনাস শূন্য, দ্বিতীয় পদটা কী বলছে শূন্য থেকে শুরু হবে, তাহলে শূন্যটা লেখার দরকার নাই, আমরা এর পরেরটা থেকে লিখব। তার মানে মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান, মাইনাস এক্স হোল টু দি পাওয়ার টু, মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত থ্রি, ঠিক আছে, টু টু দি পাওয়ার সেভেন ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে 128 প্লাস, এটাকে ক্যালকুলেশন করবো 64 ইন্টু হচ্ছে কত সেভেন, 128 642 44 48x। কিন্তু মাইনাস থাকলে কী বলছে একটা অন্তত কী আসবে মাইনাস আসবে, দ্যাট মিনস এটা প্লাস আসবে, এটা মাইনাস আসবে, ঠিক আছে, এরপরটা আবার কী আসবে প্লাস ডট 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 ডট, এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। এইভাবে আমরা ত্রিভুজের প্যাসকেল বিধির সাহায্যে বিস্তৃতি করব। আশা করি আমাদের বুঝতে কারো কোনো সমস্যা নেই, যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর পরবর্তী ক্লাসে অবশ্যই আমি দ্বিপদী বিস্তৃতির মেন বেসিক নিয়ে আলোচনা করব। এরপর লাস্ট ক্লাসে এই চ্যাপ্টারের যতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, অঙ্ক আছে, সেগুলো সবগুলো নিয়ে একসাথে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।